অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সিংহ রাশি অক্টোবর 2020 কেমন যাবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি সিংহ রাশির মাসিক রাশিফলের ভিডিও। অক্টোবর মাসে কোন কোন দিকে আপনাদের শুভ এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আগাম শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানাই। প্রত্যেকের এই দুর্গাপূজা যেন খুব খুশি এবং আনন্দে কাটায় এই কামনায় আমি করি। দেখুন, এই মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে এবং বেশ কিছু গ্রহ প্রকৃতি থেকে মার্গী হচ্ছে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা হচ্ছে অনলি ফর বুকিংয়ের জন্য। এটা আপনারা অনেকে রাশি কী, লগ্ন কী জানার জন্য করছেন, এটা করবেন না। শুধুমাত্র আপনারা যদি মেসেজ করুন, সেখানে আপনাদেরকে বুক করে নেওয়া হবে এবং আপনাদের প্রশ্নের উত্তর এখান থেকে কল করে আপনাদেরকে দেওয়া হবে। রাশি বা লগ্নের জন্য এখানে আপনারা মেসেজ করবেন না, অনলি ফর বুকিং। তো শুরু করা যাক। সিংহ রাশি অক্টোবর 2020 কেমন যেতে চলেছে? দেখুন, আপনাদের রাশির পঞ্চম স্থানে সক্ষেত্রিক বৃহস্পতি এবং সেটি হচ্ছে মার্গী, এবং রাশির ষষ্ঠ স্থানে শনি, সেটাও বকরি থেকে মার্গী হচ্ছে, এবং আপনার রাশির দশম স্থানে তুঙ্গস্থ রাহু এবং নবমপতি মঙ্গল অষ্টমভাবে বকরি অবস্থায় চলে আসছে, এবং ১৬ অক্টোবর পর্যন্ত রবি আপনাদের রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এবং ১৬ই অক্টোবরের পর এই রবি আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, এবং যথারীতি তুলা রাশির ঘরে তৃতীয়ভাবে বুধের অবস্থান। কি ফলাদেশ হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, যাদের মিলবে না, আবারও বলছি, যাদের মিলবে না তারা জানবেন আপনাদের বাই বার্থ চার্ট, আপনাদের রাশিচক্রে কোনো দোষ আছে বা কোনো অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা বা প্রথম দশা চলছে। প্রথমেই আসি আপনাদের লাভ লাইফ, অর্থাৎ প্রেম যে ব্যাপারটাতে। প্রেমের দিকটাতে সিংহ রাশির এই পূজার মাসে খুব সুন্দর একটা প্রেমের কিন্তু যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ অক্টোবর মাসে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে সিংহ রাশির। রাশিতেই শুক্রের অবস্থান, এবং আপনাদের পুরাতন প্রেম কামব্যাক করবে অক্টোবর মাসে, এবং প্রেমের ক্ষেত্রে যাদের সম্পর্কে বিচ্ছেদ হতে চলেছে তাদের প্রেমের ক্ষেত্রে সম্পর্কে কিন্তু উন্নতি হবে। যদিও আপনার রাশিচক্রে চন্দ্রগ্রহ কেমন আছে, আপনার রাশিচক্রে শুক্রের অবস্থান কেমন আছে, আপনার রাশিচক্রে মঙ্গলের অবস্থান কেমন আছে, এগুলো একান্ত বিচার্য বিষয়। এ তিনটি প্রেমের ব্যাপারে কিন্তু খুবই ডিস্টার্বেন্স করে, এটা কিন্তু একান্ত বিচার্য বিষয়। যদি আপনাদের একটি গ্রহ ভালো থাকে প্রেমের ব্যাপারে, আপনারা নিশ্চিত সফলতা পাবে, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি কিন্তু আপনাদের হবে। বিবাহের দিকটা আপনাদের অতীব শুভ। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের রাশির একাদশ স্থানে এই বৃহস্পতির দৃষ্টি, এবং আপনার রাশির দশম নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি, এবং রাশির উপর এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে, অর্থাৎ রাশির পঞ্চমভাবে বসে থেকে পঞ্চম দৃষ্টি রাশির নবমভাবে, এবং সপ্তম দৃষ্টি রাশির একাদশভাবে, এবং নবম দৃষ্টি রাশির উপর পড়ছে, সিংহ রাশির উপর। অর্থাৎ এক্ষেত্রে আমি বারবার বলছি, বৃহস্পতি যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ আপনাদের ভাগ্য কিন্তু সাথ দিবে। ভাগ্যের দিক থেকে আপনাদের খুব ভালো, আপনাদের যে কোনো কাজে সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের আসবে। সিংহ রাশির ক্ষেত্রে সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের আসবেই আসবে, এবং রাশির উপর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে শারীরিক পার্টটা ধীরে ধীরে কিন্তু ভালো করবে, এবং এতদিন ছিল এই বৃহস্পতি বকরি, সেটা মার্গী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা যোগ। দেখুন, বিবাহের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের ক্ষেত্রে আপনাদের বিবাহের ব্যাপারে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন, বিবাহের ক্ষেত্রে নতুন কানেকশান কিন্তু আপনাদের আসতে চলেছে, বিবাহের ব্যাপারটাতে আপনারা এগিয়ে যান, শুভ বিবাহের কিন্তু যোগ সৃষ্টি করছে।
সিংহ রাশির ক্ষেত্রে আবারও বলি আপনাদের দশমভাবে এই তুঙ্গস্থ রাহু, কর্মের দিকে কিন্তু আপনাদের কিন্তু ভালো দিক লক্ষ্য করা আছে, নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদোন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু হবে। যারা রাজনৈতিক কেরিয়ারের সঙ্গে যুক্ত আছে, রাজনীতিতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, আপনাদের কথাবার্তার মধ্যে মানুষ শুনবে আপনাদের কথা, অর্থাৎ আপনাদের কথাবার্তার ধরনটা এত সুন্দর হবে মানুষ তাতে একদম কি বলবো, মানে আপনারা ধরুন যে তা আপনার কথা শুনতে পাগল হবে এক কথায়। তো রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু হবে, যারা নির্বাচনে লড়বেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এর সাথে সাথে জানাই আপনার রাশির ঠিক তৃতীয়ভাবে এই বুধের অবস্থান, অর্থাৎ আপনাদের একাদশ পতি এবং দ্বিতীয় পতি এই বুধ তৃতীয়ভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পরাক্রম বৃদ্ধি করবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পরাক্রমটা যথেষ্ট ভালো দিক এ মাসে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি আপনাদের সন্তান ভাগ্য, সন্তানের দিকটা কিন্তু আপনাদের শুভ। দেখুন আপনাদের রাশির পঞ্চম স্থানে সকেত্রিক বৃহস্পতির অবস্থান, সন্তানের হেলথ এতদিন ধরে ছিল বকরি, সেই বৃহস্পতি মার্গী হচ্ছে, অর্থাৎ সন্তানের হেলথের দিকটা কিন্তু যথেষ্ট ভালো একটা দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের এডুকেশনের দিকে ভালো, যারা উচ্চশিক্ষা করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে ভালো, যারা আপার লেভেলে পড়াশোনা করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে ভালো, যারা মাধ্যমিক উচ্চ দিকে আছে তাদের ক্ষেত্রে খুব শুভ। আপনাদের দূরযাত্রা হওয়ার সম্ভাবনা আছে, এই বৃহস্পতি আপনাদের ধর্মীয় যাত্রা কিন্তু করাতে পারে। এর সাথে সাথে বলি যারা গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছে, যারা গোল্ডের বিজনেসের সঙ্গে যুক্ত আছে, যারা ফুডের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ সময়। এবং এর সাথে সাথে জানাই আপনাদের রাশির অষ্টমভাবে এই মঙ্গল বকরি অবস্থায় চলে যাচ্ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট আঘাত, রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে অক্টোবর মাসে, অর্থাৎ এটা অক্টোবরের 5 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা অবশ্যই সচেতনভাবে গাড়ি বা বাইক চালাবেন যারা চালাচ্ছেন অবশ্যই, কারণ ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, রক্তপাত হওয়ার কিন্তু ফাঁড়া যোগ কিন্তু থাকছে, খুব সাবধানে কিন্তু আপনারা থাকবেন এই সময়টা, যেহেতু আপনাদের অষ্টম স্থানে মঙ্গল এবং সেটা হচ্ছে বকরি, আরও ভয়ানক। এবার আপনাদেরকে জানাই আপনাদের রাশির দশমভাবে এই রাহুর অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি, শেয়ার, ফাটকা এ থেকে কিন্তু স্টক বিজনেস থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা উপার্জন করবেন সিংহ রাশির, অর্থাৎ লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে, এগুলো থেকে কিন্তু আপনারা যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু রিটার্ন কিন্তু পাবেনই পাবেন, এটা আপনাদের যথেষ্ট একটা যোগ কিন্তু তৈরি হয়েছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই ভালো হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিক যথেষ্ট ভালো, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মায়ের হেলথ নিয়ে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের চতুর্থ পতি যেহেতু মঙ্গল এবং আপনাদের নবম পতি মঙ্গল, আপনাদের চতুর্থ পতি মঙ্গল আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে, সেক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও আপনাদের চিন্তার ব্যাপার দাঁড়াতে পারে। যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাক পেন, পায়ে ছোটোখাটো চোট আঘাত লাগা, কিছু কিছু ক্ষেত্রে কিডনির সমস্যা, চোখের সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে, বিপি, থাইরয়েড এগুলো সমস্যা কিন্তু বা মাইগ্রেনের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, এগুলো ব্যাপারে অবশ্যই আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিন। দেখুন যাদের মিলবে না তারা অবশ্যই আপনারা কোনো দক্ষ অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা অবশ্যই পরামর্শ করুন, এবং আপনারা দেখুন আপনাদের রাশিচক্রে কোন কোন জায়গাতে ডিস্টার্ব আসে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো, যারা অভিনয়, শিল্পকলা, গান বাজনা, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়, অ্যাক্টিং, মডেলিং, গান বাজনা, শিল্প এগুলোর ক্ষেত্রে ভালো, এনজিওর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, এই দিকগুলো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব শুভ। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের শত্রুতার যোগ কিন্তু প্রবল এ মাসে দেখা যাচ্ছে, সেই দিক থেকে আপনাদেরকে কিছুটা হলেও সাবধানে কিন্তু থাকতে হবে, শত্রু, অযাচিত শত্রুতা আপনাদের কিন্তু এ মাসে হবে। এবং যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কাজ কিন্তু আপনারা পাবেন, এবং আপনাদের ডিজায়ার
কিন্তু পূরণ হবে। আপনাদের মনোবাঞ্ছাগুলো কিন্তু এ মাসে যথেষ্টভাবে ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ। ভিডিওটি এ পর্যন্তই।